সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার জন্য শুরু জমি জরিপের কাজ। এলাকার মানুষকে অন্ধকারে রেখে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত ঘেরাও গ্রামবাসীদের। ট্যাংরা গ্রামের ঘটনা। সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার জন্য জমি জরিপের কাজ শুরু হয়েছে, সে ব্যাপারে স্থানীয়দের সম্পূর্ণ অন্ধকারে রেখে দুর্নীতি করছেন পঞ্চায়েত প্রধান। এমনই অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, বিক্ষোভ দেখালেন পঞ্চায়েতের অন্য সদস্যরাও। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার অন্তর্গত ট্যাংরা কলোনি গ্রাম পঞ্চায়েতে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন প্রধান রেখারানী মল্লিক। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ভারত বাংলাদেশ সীমান্তের ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের সুটিয়া এলাকা দিয়ে কাটাতারের বেড়া দেওয়ার কাজ হবে। তার জন্য শুরু হয়েছে জমির মাপজোক। অভিযোগ উঠেছে, জমির মাপজোকের ক্ষেত্রে স্থানীয় জমির মালিকদের অন্ধকারে রেখেই এক শ্রেণীর জমি মাফিয়াদের সাথে হাত মিলিয়ে দুর্নীতি করছেন পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের অভিযোগ, গত ১৩ তারিখ জমির মালিক ও স্থানীয়দের নিয়ে প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে একটি বৈঠক হওয়ার কথা ছিল, অথচ ১২ তারিখ রাতে প্রধান রেখা মল্লিক জানান মিটিং হচ্ছে না। পরে দেখা যায় ১৩ তারিখ সকালে প্রধান নিজেই প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গ্রামে ঘুরছেন, সীমান্তরক্ষী বাহিনীর সাথে বৈঠক করছেন। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য বিমল চন্দ্র সর্দার বলেন, আমরা বিষয়টি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে, আমাদের সাথে নিয়ে আলোচনায় বসার কথা থাকলেও প্রধান একা আলোচনায় বসেছিলেন। আমাদের অনুমান, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। গত ৮ তারিখে এসডিও ম্যাডাম বিডিও আমাদের একটা যৌথ মিটিং হয়। এসডিও ম্যাডাম বলে যে তোমাদের কোনো আপত্তি আছে কিনা। আমি বলি ম্যাডাম আমাদের আপত্তি আছে, যেখানে তারকাটা রিস্টার্টিং হচ্ছে ওইখানে আপত্তি আছে, আর যেখানে বাজার মন্দির আছে ওইখানে আপত্তি আছে, দু এক টাকা আপত্তি আছে। আপনার টিম একবার ইন্সপেকশনে গেলে আমাদের সুবিধে হয়। আমাদের সঙ্গে কথা হলো ১১টা ১৩ তারিখই বা ১১টার সময় ওই স্টাফ আসবে, প্রধান থাকবে, আমরা দুই মেম্বার থাকবো। কথা হলো প্রধান রাত ৯টা ১০ মিনিটে ১২ তারিখে ৯টা ১০ মিনিটে আমার ফোন করে জানায়, বিমলদা তোমাদের ওই প্রোগ্রাম কালকে হচ্ছে না, অন্য দিন জানিয়ে দেবো। ব্যাস, মাপজোকটা তো হয়েছে, আমাদের কোন কোন জায়গায় সমস্যা সেই কারণ কি, সেই সমস্যাগুলো জানার জন্য ওরা আসছিল। আর এই এরা আমাদেরকে মানা করে দিলে এই কারণে, আমরা যদি থাকি তো এদের দালালিটা হবে না, এর ঘর বাঁধিয়ে দিয়ে টাকা নেবো, এর জমিটা তার কাটা যাচ্ছে ওই জমিতে গেলে আমি তার কাটা টাকা পাবো, এই দালালি চক্রের জন্য আমাদের মানা করে দিলে আমরা দালালদের চুরি করতে সুবিধা হবে। সেই প্রতিবাদে আমরা প্রধানের আজ ডেপুটেশন যে কেন এইটা আমাদেরকে মিথ্যে কথা কারো বলা হচ্ছে। একই দাবি তুলেছেন স্থানীয় গ্রামবাসীরাও। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের জিরো পয়েন্ট থেকে কাটাতারের বেড়া কতটা ভেতরে যাবে সে বিষয়ে সঠিক তথ্য সাধারণের সামনে আনা হোক। আমার একটাই বক্তব্য যে কাটাতারের বেড়া জিরো পয়েন্ট থেকে কতটা ভিতরে ঢুকবে সেটা আমাদের জানাতে হবে। আমরা কিন্তু ওই জানাটা এখনও আমাদের অন্ধকারে রয়েছে, না আমাদেরকে জানায়নি। সুবিধা অসুবিধা যেটা আছে, একটা স্টেট যাবে তো কাটাতারের বেড়াটা স্টেট হবে, জিরো পয়েন্ট থেকে ভিতরে কতটা ঢুকবে তার একটা স্টেট হবে, প্রতিটা প্লার থেকে প্রতিটা প্লারের ওপরে মাপ আসবে, সেই মাপটা আমরা জানতে চাই যে সঠিকভাবে হচ্ছে কিনা, এবং সেই সঠিকভাবে হয়নি। এক্ষেত্রে গ্রামবাসীদের অভিযোগ, ইচ্ছা করে পয়সার জন্যই জমির মাপের ক্ষেত্রে গড়মিল করে সাধারণের জমি তার কাটার ওপাশে ফেলে দেওয়া হবে, ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয়রা। এরই প্রতিবাদ জানিয়ে এদিন পঞ্চায়েত অফিসের সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে প্রধানের কাছে ডেপুটেশনও দেন তারা। ট্যাংরা পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূলের কয়েকজন দালাল, জমিচক্রের দালাল, তারা সুটিয়ার যে তার কাটাতারের বেড়া হচ্ছে সেই বেড়াটাকে সুপরিকল্পিতভাবে এদিক সেদিক ঘুরিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তসরুপ করছে, এবং সাধারণ মানুষ এই জমি যাদের জমি যাচ্ছে তারা টাকা থেকে বঞ্চিত হচ্ছে, এবং এদের এই চক্রের মধ্যে পড়ে ইন্ডিয়ান জমি বেশি পরিমাণে বাংলাদেশের মধ্যে যাওয়ার জন্য এরা চক্রান্ত এরা করছে। এখন হঠাৎ করে জানা যাচ্ছে যে ইনার বাকি যে অংশ সেই অংশটা দিয়ে তার কাটা যাবে না, অথচ ইনি কিন্তু সেই লটে টাকা পেয়ে যাওয়ার কথা। হঠাৎ করে কার নির্দেশে কীভাবে কোন জমির দালালের চক্রে পড়ে এই রাস্তাটা ঘুরলো, তার জন্যে আমাদের এই প্রতিবাদ। এভাবে পথবরোধ আমরা চাই, এর একটা সুষ্ঠু মীমাংসা এবং সরকারি নিয়ম নীতি মেনে যেন তার কাটা হয়। আমরা একেবারে ১০০% যে প্রধান এর সঙ্গে যুক্ত এবং ওনার তৃণমূলের কয়েকজন নেতা এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এ বিষয়ে প্রধান জানান, সমস্ত অভিযোগ মিথ্যা, জমির মাপ হয়েছিল ২০১৬ সালে,
এখন নতুন করে মাপের কোনো বিষয় নেই। এ বিষয়ে তিনি আরো বলেন, এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এই কারণে বলছি, এই তার কাটাটা যখন যায় তখন ছিল 16 সালে এই জমি মাপ যোগ হয়, তখন ওইখানে মেম্বার ছিলেন বিমল সর্দার আর প্রধান ছিল বেবি তালুকদার, এরা এদের নেতৃত্বে তখন ওইখানে মাপ যোগ হয়, আমি তখন প্রধান ছিলাম না। আর গতদিন যে মিটিংটা ছিল আমাকে বলেছিল যে হ্যাঁ যে ওই তারিখে 13 তারিখে মিটিং হবে, তারপরে আমাকে বলা হয় যে ওই মিটিংয়ে কোনো বাইরের লোক থাকবে না, শুধু আপনি একা থাকবেন। তখন আমি ফোন করে বলছি যে আপনাদের মিটিংয়ে এই মিটিং ক্যান্সেল, শুধু আমি গেলেই হবে। সেইখানে আমি গেছি, সেইখানে আর কে আছে আমি কাউকে ডাকিনি। মাপ যোগের সময় আমি ছিলাম না, আমি চলে এসেছি, আমরা শুধু বিএসএফ বিওপি ক্যাম্পে আমি ছিলাম। ওইখানে যে কথা হলো ম্যাপ ট্যাপ দেখানো হয়েছিল, এই ম্যাপ ট্যাপগুলো আমি দেখেছি কাদের কাদের বাকি আছে, নতুন একটা জমি অ্যাড হয়েছে। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।